নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সিএএ সওয়াল তুললেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ নিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজনীতি করছেন আজকে সংবাদ সংস্থা ANIকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন অমিত শাহ। অমিত শাহের বাংলায় ক্ষমতায় এসে শক্ত হাতে অনুপ্রবেশ বন্ধ করবেন এমনটাই দাবি করেছেন আজকের এই সাক্ষাৎকারে অমিত শাহ। তিনি বলেছেন যে সিএএ তে কোনোভাবেই নাগরিকত্ব বাতিলের কোনো জায়গা নেই এবং এই নিয়ে সিএএ নিয়ে বিজেপি কোনোভাবেই রাজনীতি করছে না, বিরোধীরা রাজনীতি করছে এই বিষয়কে নিয়েই এমনটাই আজকের এই সাক্ষাৎকারে বলেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিএএ নিয়ে নিশানা করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ ANIকে দেওয়া সাক্ষাৎকারে যেমনটা বলেন এই সিএ প্রসঙ্গেই, যে সিএএ নিয়ে মানুষকে মিথ্যে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখাচ্ছেন মমতা, রাজনীতি করছেন। সংবাদ সংস্থা ANIকে দেওয়া সাক্ষাৎকারে আজকে এমনই মন্তব্য করেছেন অমিত শাহ এবং তিনি বলেছেন যে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী নেতা নেত্রীদের তোপ দেখেছেন তিনি। তিনি বারবার বলেছেন আজকের এই সাক্ষাৎকারে যে হাত জোর করে বলছি রাজনীতি করবেন না, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না বলেও কটাক্ষ করেন অমিত শাহ। আপনারা জানেন যে কিছুদিন আগেই দেশ জুড়ে চালু করা হয়েছে সিএএ এবং যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করে দিয়েছে বিরোধীরা। সিএএ আইন কার্যকর করা নিয়ে একের পর এক তোপ দেগেছে কেন্দ্র সরকারকে। তারপর আজ ANIকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই সিএএ নিয়েই সওয়াল করেছেন, যেখানে তিনি বলেছেন যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো জায়গা নেই। এই সিএএ প্রসঙ্গে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন এই সাক্ষাৎকারে শোনাব আপনাদের। কি মে মমতা জি কো করবদ্ধ নিবেদন আপকে ইস কার্যক্রম কে মাধ্যম সে করনা চাহতা হুম। পলিটিক্স করনে কে হাজারো মঞ্চ হে, প্লিজ বাংলাদেশ সে আয়ে হুয়ে বঙ্গালু বঙ্গালী হিন্দুও কা হিত মত করিয়ে। আপ খুদ বঙ্গালী হ্যাঁ, বাংলাদেশ সে যে বঙ্গালী হিন্দু আয়ে হ্যাঁ, ইনকো নাগরিকতা দেনে কে লিয়ে এক কানুন হ্যায়। মমতা জি কো মে খুলি চুনৌতি দেতা হুম, ইস কানুন কি ধারা মে সে কিসি কি নাগরিকতা ছিননে কি এক ধারা ও বতা দে সার্বজনিক রূপ সে, ও ক্ষোভ পেদা কর রহি হ্যায়, হিন্দু আর মুসলমানো কে বিচ মে বিখবাদ করানা চাহতি হ্যায়, আপনি ভোট ব্যাঙ্ক কা কনসোলিডেশন করনা চাহতি হ্যায়। মমতা জি ইসকো মত রোকিয়ে, করনে জেসা কাম হে ঘুসপেট রোকিয়ে। পর ও দিন দূর নহি হে জি, ও দিন দূর নহি হে কি ওয়াহা পর ভি ভারতীয় জনতা পার্টি কি সরকার আয়েগি অর হাম ইসকো কড়াই সে রোকেঙ্গে। আপনাদেরকে শোনালাম আজকের এই সাক্ষাৎকারে অমিত শাহ এই সিএএ প্রসঙ্গে ঠিক কি বলেছেন। সিএএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তিনি বলেন এবং নিশানা করেন রাজ্য সরকারকে, রাজনীতি করছেন মমতা। সংবাদ সংস্থা ANIকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন অমিত শাহ, বাংলায় ক্ষমতায় এসে শক্ত হাতে অনুপ্রবেশ বন্ধ করবেন বলেও আজকে দাবি করেছেন অমিত শাহ এবং গোটা দেশ জুড়ে এই মুহূর্তে কার্যকর করা হয়েছে সিএএ, যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে এই সিএএ কার্যকর করা নিয়ে। তবে আজ অমিত শাহ এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তোপ দাগলেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আজ সিএ এর সমর্থনে সওয়াল করেছেন অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে কোনো পার্থক্য বোঝেন না যেমনটা বলেছেন, তার পাশাপাশি বলেছেন বিরোধীরা এই নিয়ে রাজনীতি করছে, বিজেপি রাজনীতি করছে না। দেখুন, উনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং সবগুলি হচ্ছে পরস্পর বিরোধী। মনে হচ্ছে তিনি ভয় পেয়েছেন, কারণ যে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তার জন্যই তড়িঘড়ি ANI এর কাছে এই সাক্ষাৎকার। কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব অমিত শাহের। যেমন তিনি বলেছেন সিএএ এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা জড়িয়ে আছে, রাষ্ট্র সুরক্ষার জন্য সিএএ এর প্রয়োজন। যদি তাই হতো প্রশ্নের মানে যদি তর্কের খাতিরে ধরেও নি, তাহলে 5 বছর তার দপ্তর বসেছিলেন কেন?
পাঁচ বছর ধরে রুট ফ্রেমিং করলেন তা কেন? তাহলে তো রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা তিনি করেছেন। আচ্ছা রাজনীতিক এভাবে করলেন তিনি, ঠিক ভোটের আগে নোটিফিকেশন করে লোকসভায় পেশ না করে নোটিফিকেশনের মাধ্যমে সিএ এটাকে বললেন আমরা চালু করে দিলাম ঠিক ভোটের দুদিন আগে। এটা রাজনীতি নয়, এটা কি এই দেশের নিরাপত্তার জন্য করলেন আজকে হঠাৎ? সম্পূর্ণভাবে ভোটের জন্য এবং সমাজকে ভাগ করার জন্য, এ নিয়ে মানুষের মনে দ্বিধান। কিন্তু আজকে অমিত শাহ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। সব থেকে বড় কথা, আইন থেকে মুসলমানদের তো বাদ দিয়েছেন তারা, এবং ভারতের কোন আইনে এইভাবে ধার্মিক ধর্ম কারা কোন ধর্ম করছে তার উপরে ভিত্তি করে কোন আইন তৈরি হয়নি। এই প্রথম তারা তৈরি করলেন ধর্মভিত্তিক আইন, ধর্মকে নিয়ে বিভাজন তো তারা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দু মুসলমান সবাই সমান। আমাদের প্রশ্ন আমি আপনাদের কাছে সুস্পষ্ট ভাবে একটা রাখতে চাই, যদি এক মিনিট সময় দেন। সেটা হচ্ছে, মনে করুন আপনারই বাবা 1972 সালে বাংলাদেশ থেকে এই দেশে এসছেন, এই রাজ্যে আসেন, যেটা অনেক ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে। তাহলে তার বয়স আজকের দিনে হবে 62-63, যদি যখন এসছেন তখন যদি তার 10 বছর বয়স হয়ে থাকে তাহলে আজকে 62-63 বছর বয়স, 72 সালে এসছেন। তাকে এবার আবেদন করতে হবে, বলতে হবে যে আমি অবৈধ নাগরিক এখানে, আমার নাগরিকত্ব দিন। কাগজপত্রের সমস্যা তো থাকবেই, কিন্তু সব থেকে বড় কথা আবেদনকারী পরের দিন থেকে তিনি হয়ে যাবেন প্রবেশকারী, উদ্বাস্তু আর থাকবেন না, বৈধ নাগরিকত্ব তার থাকবে না। সব থেকে বড় কথা, তার ভোটার আইডি আছে, তার আধার কার্ড আছে, তা সত্ত্বেও তার পরের দিন থেকে তার রেশন কার্ডটা অবৈধ হয়ে যাবে, তার পেনশন অবৈধ হয়ে যাবে, তার পুত্র যেখানে কাজ করে, মনে করুন আপনার ক্ষেত্রেই যদি হয়, আপনার এই চাকরি অবৈধ হয়ে যাবে, সমস্ত এক্সিস্টেন্সটাই অবৈধ। আর তার উত্তর দিকে কি দেখছি, নির্বাচন বিধি তার 16 নম্বর ছাড়া, ভারতের তো গণতন্ত্র চলে নির্বাচন বিধি মেনে, সে নির্বাচন বিধির 16 নম্বর ধারায় বলা হচ্ছে ভারতবর্ষে ভোটাধিকার একমাত্র বৈধ নাগরিকদেরই থাকবে। তাহলে যদি ভোটার আইডি কার্ড থাকে আপনার বাবার এবং আপনার, কোন ক্ষমতা বলে অমিত শাহ আজকে বলছেন যে অ্যাপ্লাই করতে হবে বৈধ নাগরিকত্বের জন্য? ভোটার আইডি কার্ড থাকলে সে নাগরিক নয় তাহলে? এটা আগে বলুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আমরা এই ভারতের নির্বাচন বিধি রিপ্রেজেন্টেশন অ্যাক্টের 16 নম্বর ধারা মানি না, মোদী সরকার মানে না, পারবেন বলতে? আজকে বিপদে পড়ে এইসব কথা বলছেন, হাত জোর করে বলছেন, মমতা দিদিকে বলছি যান তিনি যেন রাজনীতি না করেন, আসল রাজনীতিটা করছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এটাও মাথায় রাখবেন, অমিত শাহ সিং এ দাঁড়িয়ে বলেছিলেন ক্রোনোলজি থোড়া সমঝ দিয়ে, পহলে আয়েগা সিএএ, বাদ মে আয়েগা এনআরসি, পিছে পিছে এনআরসি আয়েগা, এনআরসির সঙ্গে সিএএ এই যোগসূত্র করেছিলেন। আর আমরা জানি তার পেছনেই আসবে খাঁচায় বন্দি কিছু লোক যার নাম ডিটেনশন ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলেছেন যে না সিএএ থাক হতে দেব, না তার পেছনের এনআরসি হতে দেব, না মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরতে দেব, হিটলারের মতন ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, সিএএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আজকে অমিত শাহ এই যে মন্তব্য, সেই প্রসঙ্গে রাজনৈতিক মহল তাদের মতামত আমরা পেয়েছি, এবং সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে, শোনাবো আপনাদের। রাজনীতি তো করলেন অমিত শাহ এবং মোদী, 5 বছর আগের আইন ঠিক নির্বাচনের আগে গোটা দেশে অশান্তি সৃষ্টি করবার জন্য এটা করলেন। এরকম নিম্নমানের রাজনীতি তিনি পৃথিবীতে কখনো ভারতবর্ষে কোন সরকার করেনি। সরকারি ক্ষমতায় থেকে সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা,
এরকম নিম্নরুচি রাজনীতি একমাত্র বিজেপির নেতারাই করতে পারেন। আপনাদেরকে শোনালাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ, তিনি ঠিক কি বলেছেন। আপনাদেরকে এরপর শোনাবো কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়, তিনি কি বলেছেন অমিত শাহের এই মন্তব্যের প্রেক্ষিতে, শুনুন। রাজনীতি করছে বিরোধীরা, ওনারা যেন মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, জোর করে একটা আইনকে লোকসভায় পাশ করেছে, সুপ্রিম কোর্টে তার অবজারভেশন আছে। সেই আইনটা নিয়ে রিলিজিয়াস পারসিকিউশন পয়েন্টসে আপত্তি তুলেছে শব্দ। আর ভারতবর্ষের আইন হচ্ছে আপনি কোনো সম্প্রদায়কে ডিসক্রিমিনেট করতে পারেন, এটা কি সম্ভব? ভারতবর্ষ সংবিধান নিয়ে চলে, ভারতবর্ষের সংবিধানে সমস্ত সম্প্রদায় ধর্ম সবাইকে সমান গুরুত্ব দেওয়া আছে। আপনি তিনটে দেশকে বললেন, বাকি তিনটে দেশের কথা বলা হলো না, তামিল হিন্দুদের কথা বলা হয়নি কেন? এরকম অনেক বেশি ত্রুটিপূর্ণ একটা বিল, সেই বিলটা নিয়ে এখন ভোটের আগে রাজনৈতিক পণ্য করছে এবং হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করছে। দুটো দল তৃণমূল এবং বিজেপি উভয়ই এই দেশে দুষ্ট। একজন হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছে, একজন মুসলমানদের দায়িত্ব নিয়ে নিয়েছে, এমন একটা ভাব দেখাচ্ছে। কিন্তু এটা ত্রুটিপূর্ণ বিল, তৃণমূল কংগ্রেস এই বিলটা নিয়ে রাস্তায় ক্যাঁচাছিচি করেছে, অথচ পার্লামেন্টে তাদের 8 জন সাংসদ ভোট দেয়, বলে কোনো লাভ নেই, মানুষের জবাব দিয়ে দেবে।